দীর্ঘ ৪০ বছরের স্বপ্ন পূরণের পথে ছয়ঘড়িয়া এলাকায় নাও ভাঙা নদীর উপর তৈরি হচ্ছে ব্রিজ। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই ব্রিজটি। আগামী এক বছরের মধ্যে এটি সম্পন্ন করবে বলে দাবি পঞ্চায়েতের খুশি এলাকাবাসী। দীর্ঘ ৪০ বছরের স্বপ্ন বাস্তবায়নের পথে তৈরি হচ্ছে নাওভাঙা নদীর ওপর নতুন ব্রিজ, যার ফলে উপকৃত হবেন সীমান্তের প্রায় ১২টি গ্রামের মানুষ। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, সীমান্তের শেষ পঞ্চায়েত ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে নাওভাঙা নদীর ওপর তৈরি হচ্ছে নতুন ব্রিজ। এপারে খেদাপাড়া ত্রিমোহিনী থেকে ওপারের পিরোজপুর শ্মশানঘাট পর্যন্ত তৈরি হবে ব্রিজ। পঞ্চায়েত সূত্রে জানা গেছে প্রায় ২ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে ব্রিজ। নতুন ব্রিজের দৈর্ঘ্য প্রায় ৩৫ মিটার, প্রস্থ ৩ মিটার। এছাড়াও ব্রিজের দুপ্রান্তে তৈরি হবে রাস্তা। সম্প্রতি ব্রিজের শিলান্যাস অনুষ্ঠিত হয়। শিলান্যাস করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর, স্থানীয় পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাপি রায়চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ২২-২৩ অর্থবর্ষের বাজেটও পেশ করা হয়। ১৮ থেকে ২৩ গিয়ে শেষ হবে, তার আগেই তারা এভাবে জনসমক্ষে একটা ইতিহাস তৈরি করলো আমার মনে হয়। কিন্তু আমার এখানে এসে একটা আলাদা অনুভূতি এবং একটা অভিজ্ঞতাও বটে। এত মানুষের সামনে তাদের বাজেট যেমন পেশ করলেন, তেমনি তারা কি করতে পেরেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলেন। কেউ হাত তুলে কিন্তু বলেননি না ওটা হয়নি। আমি এদেরকে ধন্যবাদ জানাব। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তারাপদ হালদার বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজ। এর ফলে পিরোজপুর, ছয়ঘড়িয়া, জয়ন্তীপুর সহ আশেপাশের গ্রামগুলির মানুষ উপকৃত হবেন। যশোহর রোডের যানজট এড়িয়ে সহজেই এই বাইপাস রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যাবে বনগাঁ শহরে। ব্রিজটা হলে আমাদের বহুদিনের পুরনো বনগাঁবাসী মানে ছয়ঘড়িয়া, পিরোজপুর, জয়ন্তীপুর লোকেদের খুব উপকৃত হবে। বা যশোর রোড ধরে বনগাঁয় আসা যানজট, বিভিন্ন সময় যানজটে আমরা জড়িয়ে পড়ি, একটা রোগী বা একটা অন্য হাট বাজারে যাওয়া খুব সমস্যা হয়ে যায়। বাইপাস রাস্তাটা হলে আমাদের খুব মানে এই ব্রিজটা হলে আমাদের খুব উপকৃত হবে। পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, ২০১৮ সালে পঞ্চায়েতের ক্ষমতায় এসে আমরা শপথ নিয়েছিলাম এলাকার মানুষের এই দাবিকে মান্যতা দিয়ে ব্রিজ তৈরি করার। ব্রিজ তৈরি হলে নদীর এপারের মানুষ সহজেই পৌঁছে যেতে পারবেন পেট্রাপোল থানা অথবা পেট্রাপোল সীমান্তে। পাশাপাশি ওপারের মানুষ সহজেই এই ব্রিজের রাস্তা ধরে নিজেদের উৎপাদিত ফসল নিয়ে পৌঁছে যেতে পারবেন কৃষি মান্ডিতে। হ্যাঁ, ব্রিজটা তৈরি হবে খেদাপাড়া ত্রিমোহিনী থেকে পিরোজপুর শ্মশান পর্যন্ত, এবং এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় ৩৫ মিটার, প্রস্থ ৩ মিটার, এবং আনুমানিক খরচ যেটা ধরা হয়েছে ২ কোটি ৫২ লক্ষ টাকা। আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা সদস্য আছে সকলের একটা অঙ্গীকার যে ২০২২-এর এরকম একটা সভার মধ্যে দিয়ে ওই ব্রিজ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মানে আমরা এক বছর টার্গেট রাখছি ব্রিজটা করবার জন্য। এই ব্রিজটা হলে প্রায় ১২টি গ্রামের মধ্যে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এবং যারা যে সমস্ত মানুষ যারা পেট্রাপোল থানায় যেতে চান তারা যশোর রোডকে বাদ দিয়ে তারা একটা বাইপাস রোড পাবেন। আবার ওদিককার ব্রিজের ওপারে যে সমস্ত মানুষ রয়েছেন, যারা পিরোজপুর, কালিয়ানি, পেট্রাপোল, জয়ন্তীপুর যে সমস্ত ওখানকার কৃষক রয়েছে, তারা এই ব্রিজকে ব্যবহার করে সরাসরি কিষাণ মান্ডিতে যেতে পারবে। জানা গেছে ব্রিজ তৈরির ক্ষেত্রে এক বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পঞ্চায়েত সূত্রের খবর, চতুর্দশ অর্থ কমিশন, এনআরজিএ ও পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে গড়ে তোলা হচ্ছে ব্রিজ। ব্রিজ তৈরি হলে গোটা পশ্চিমবঙ্গে এত বড় বাজেটের কাজ তৈরির ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন হবে দাবি পঞ্চায়েত প্রধানের। সব মিলিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলায় স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ। প্রসেনজিৎ ঘোষ আমার কাছে গিয়ে যখন বলে, আমি খুব আনন্দ পেয়েছিলাম।
যে এই 5 বছরের মধ্যে আমরা করতে পারিনি, তার মধ্যে মুড়িঘাটার একটা বড় ব্রিজ করেছিলাম, তো আমি খুব আনন্দ পেয়েছিলাম ওর এই প্রস্তাবে। এবং ও বলার সঙ্গে সঙ্গেই আমি, ও নিজে চাইলো যে আমি পঞ্চায়েত প্রতিমন্ত্রী চাই, এবং আমি সঙ্গে সঙ্গে ফোন করলেন, ফোন ধরলেন এবং বললেন বনগাঁ আমি যাব। যেমন মুখ্যমন্ত্রী বনগাঁর কোনো কথা শুনলেই কার্পণ্যতা করেন না, তেমনি তানার এই মন্ত্রিসভার সদস্য এবং আমাদের দীর্ঘদিনের পরিচিত কাছের মানুষ পঞ্চায়েত প্রতিমন্ত্রী এক কথায় বলেছেন বনগাঁর প্রতি আমাদের দুর্বলতা রয়েছেন, তাই বনগাঁর অনুষ্ঠানটা যাব। আমি আপনাদের তরফ থেকে, বনগাঁ ব্লকের তরফ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।